কেবলমুক্তি হওয়া একটা খরচ, কেবল দিকে সালাত আদায় করা, পশ্চিম দিকে সালাত আদায় করা না, কিন্তু কোন দিকে আদায় করা? কেবল দিকে। কেবল যেদিকে থাকুক, এটা পূর্ব দিক হলে পূর্ব দিক, পশ্চিম দিক হলে পশ্চিম দিক, দক্ষিণ দিক হলে দক্ষিণ দিক, পূর্ব পশ্চিমে যদি হয়, অর্থাৎ কেবলাকে সামনে রেখে দিক নির্ণয় করে সালাত আদায় করবে। এমন একটা পজিশনে স্থানে যদি কেউ পড়ছে যেখানে কেবলা নির্ণয় করা তার পক্ষে সম্ভব না, কোন সিম্পটম নাই, কোন কবর, কোন মসজিদ, এগুলি তার ভিতরে না থাকে, তাহলে উনি মানে তারা করা যে বিভিন্ন কিছুর মাধ্যম, যদি কোনো তার কাছে মাধ্যম নাই কেবলা ঠিক করা, তাহলে উনি ওনার মনের যে একটা দৃঢ়তা, দৃঢ়তা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে যে কোনো দিকেই তিনি সালাত আদায় করবেন, তার সালাত গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা বলেছেন ফা আইনামা তুওয়াল্লু ফাসামাজুল্লাহ, তুমি যেদিকেই তাকাও ওই দিক আল্লাহ তাআলা। কেউ সোয়ার এই অবস্থায় গাড়িতে আরোহণ করা অবস্থায় কেবলা ঠিক হয়ে সালাত আদায় করছিল, কিন্তু গাড়ি ঘুরে গেছে, সমস্যা নাই, তিনি প্রথমে কেবলাকে নির্ধারণ করে সালাত আদায় করা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে তিনি তার রাসূলকে বলছেন যে ফাওয়াল লিওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে কাবার দিকে মুখ করে ফিরান, কেবলা দিকে মুখ করে ফিরান। এবং সাহাবীদেরকে বলা হয়েছে ও হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, আর তোমরা যেখানে থাকো সেখান থেকে কেবলা দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করবে, কেবলাকে সামনে রেখে সালাত আদায় করা ফরজ। আরেকটা বিষয় আছে ওয়াক্ত মতো সালাত আদায় করা, কি করা? সময় মতো সালাত আদায় করা। তো সময় বলতে কি বোঝানো হয়েছে? আমরা যে জোহরের সালাত দেড়টায় আদায় করি, আসরের সালাত সব আসছে, এটা কি বোঝানো হয়েছে? এটা না, অর্থাৎ নামাজের শুরু এবং শেষটাই না। জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই দিন ইমামতি করে সালাত আদায় করে করিয়া শিখিয়েছেন, দেখিয়েছেন, একদিন প্রথম অক্তে আর একদিন শেষ অক্তে, বলছেন এই দুই অক্তের মাঝামাঝি সময়টুকু এটা হলো আপনার সালাতের টাইম। সূর্য ঢলে পড়ার সময় জোহর অক্ত শুরু হবে। আল্লাহ তাআলা বলছেন আকিমি সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইল ও কুরআন আল ফাজর, সূর্য যখন ঢলে পড়বে তখন জোহর অক্ত শুরু হয়। এবং এটা হাদিসের বক্তব্য অনুসারে নিয়ে আসছে, এটা যখন প্রত্যেকটা মানুষের যে ছায়া আছে, প্রত্যেকটা বস্তু ছায়া, এই ছায়া থেকে ছায়া বাদ দিয়ে আরো যদি দ্বিগুণ ছায়া হয় তাহলে মোট হলো তিন গুণ। খেয়াল করেন, ওলামায়ে আহনাবদের বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা বস্তু যে ছায়া দাঁড়াইলে ছায়া হবে, ওই ছায়া থেকে তার ছায়াটা যদি আরো দুই গুণ লম্বা হয়, অর্থাৎ উনি যদি 10-5 ফুট লম্বা হন, তার ছায়াটা যদি 15 ফুট লম্বা হয়, তাহলে ওই টাইম জোহর রক্ত শেষ, আসর রক্ত শুরু। আমরা ঘড়ি পরে বানাইছি ঘড়িতে, কিন্তু অন্যান্য ইমাম আমার স্বামী সহ বর্তমান আহলে হাদিস যারা দাবি করেন তাদের বক্তব্য হলো যে প্রত্যেকটা বস্তুর তার সময় তার যে আসমো ছায়া সারা এক গুণ, অর্থাৎ 10 মিনিট যদি হয় কয় কত ঢুকলে, ওনার যদি দৈর্ঘ্য 5 মিনিট হন তাহলে ছায়া যদি 10 মিনিট হয় তখন জোহর রক্ত শেষ, আসর রক্ত শুরু। যার কারণে দেখবেন আমাদের চেয়ে ওনারা আজান আসর নামাজ 1 ঘন্টা আগে আজান দেয়, কথাটা খেয়াল করে বলছেন কিনা? আর 1 ঘন্টা আগে আজান কেন দেয়? যে তারাকে তারা এই মানে কত বক্তকে বসে নিয়েছে যে মানে নামাজ রক্তটা যে মূল ছায়া ব্যতীত আমাদের দেশে দ্বিগুণ, উনি দেশে মূল ছায়া সহ দ্বিগুণ দর্শন ওনারা ধরে, ওনারা ওই প্রত্যেকটা বস্তু যে পরিমাণ লম্বা ওইটার ডাবল হচ্ছে কিনা ওটা ধরে তারা সালাত আদায় করেন। আসর শুরু হয়ে গেল, আসরের সালাতে টাইম শেষ হলো তখন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য হলুদ বরং হয়ে গেছে, তবে ওই টাইমে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই দিনের আসরের সালাত নামাজ পড়া যাবে। মাগরিবের টাইম আজান হয়ে গেল, সূর্য অস্তের প্রসঙ্গ হবে, এবং সূর্য অস্তের পরে 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত প্রায় টাইম থাকে। পূর্ব আকাশে আকাশে দেখবেন যে একটা লালিমা রেখা দেখা যায়, লাল লালিমা রেখা, এটা যখন অস্ত যায় কালো রেখা দেখা দিবে, লাল আভা স্বরূপ বলা হয়েছে, এটা অস্ত গেলেই অক্ত শেষ হয়ে যাবে। এসার অক্ত শুরু হলো, মধ্যরাত পর্যন্ত এসার নামাজ পড়া হয়েছে সুন্নাহ। এরপরে গেলে ওলামায়ে কেরাম বলছেন যে ফজর উদিত হওয়া পর্যন্ত সুবহ সাদেক পর্যন্ত পড়তে পারবে, কিন্তু মাকরুহ মধ্যে চলে যাবে, কিন্তু মধ্যরাত পর্যন্ত পড়াটাই উত্তম, এর দিক ক্রস না করা। ফজরের সালাত সুবহ সাদেক শুরু হলো সূর্য উদয় পর্যন্ত, এভাবে
সালাতের টাইম নির্ধারণ করা হয়েছে কোরআন সুন্নাহর আলোকে আর আমাদের বক্তব্য এগুলির আলোকে ঘড়ি নির্ধারণ করে জামাত পড়ার সুবিধার্থে একটা টাইম আমরা বেঁধে দিয়েছি আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় সালাত ইমানদারদের উপরে নির্ধারিত সময়ে আদায় করতে হবে এবং আল্লাহ তাআলা বলেছেন যে শুধু ঢলেও পড়ার পরে তোমরা সালাত আদায় করো ইলা গাসাকিল লাইল গভীর রাত অর্ধগাহ পর্যন্ত কোরআন আল ফজর এবং ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা ইন্না কোরআন আল ফজর কানা মাসুদা কারণ ফজরের সালাতে ফেরেশতা উপস্থিত হয়ে থাকে তাহলে আমরা অক্তমত সালাত আদায় করব নামাজের বসে কিন্তু অক্তের সাথে খেয়াল করেন রমজানের সিয়ামটা কিন্তু অক্তের সাথে মাস ক্রস করে গেলে রমজান ওই সব পাওয়া যাবে নামাজের যে টাইমটা ওই টাইমে সালাত আদায় করতে হবে এই জন্য অজু গোসল বিকল তাম করতে হবে ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করা কোনো অবসর শরীয়ত রাখে নাই কেউ যদি ঘুমায় থাকে অথবা ভুলে যায় এই দুইটা কারণ ছাড়া অন্য কোনো কারণ নামাজকে বিলম্ব করার কোনো অবসর থাকে হয় নাই আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি বিলম্ব করে তাহলে ফাখালাফা মিন বাদিন খালফ নাদাউ সালা অথবা শাহওয়াত তারা বলে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা প্রবৃত্তির অনুসরণ করেছে করে সালাতকে বিনষ্ট করেছে ফাসাউ ফাল কোন গাইয়া তার জাহান্নামের একটা গর্ত গাই নামক স্থানে তাদেরকে নিক্ষেপ করা হবে নাউযু